একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন তা হিসাব করুন। এটা দুরকমভাবে করব, একটা একটু বড় করছে লং করছে, আর একটা হচ্ছে খুব শর্টকাট চাকরি প্রার্থীদের জন্য। তাহলে প্রথমে ধরে নিচ্ছি ভোটার সংখ্যা হচ্ছে 100, ধরি মোট ভোটার সংখ্যা 100 বা মোট ভোটার 100 জন। অতএব ভোট দিয়েছেন কতজন? 80 জন। 80% আছে ভোট দিয়েছেন 80 জন ভোটার। এবার লিখছি গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো বাম দিকে লিখব মোট ভোট বা প্রদত্ত ভোট, আর ডান দিকে হচ্ছে বিজয়ী প্রার্থী প্রাপ্ত ভোট। আচ্ছা, মোট ভোট 100 যদি হয়, বিজয়ী প্রার্থী তার মধ্যে 65টি ভোট পেয়েছে, 65% আছে, তাহলে প্রদত্ত ভোট যদি 100 হয়, বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে 65%। এবার মোট ভোট পড়েছে কয়টা? 80টা। 80 জন ভোট দিয়েছেন, তাহলে 80 হবে এখানে, আর এখানে বের করতে হবে, এটাকে আমি এক্স ধরে নিলাম। এবার প্রদত্ত ভোট ও বিজয়ী প্রার্থীর প্রদত্ত ভোট ও বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোটের মধ্যে সরল সম্পর্ক, সরল সমানুপাতটি হবে, সমানুপাত দিয়ে করতে পারি অথবা ঐকিক নিয়মে করা যেতে পারে অথবা ত্রৈরাশিক নিয়মে করা যেতে পারে। সরল সমানুপাতটি হবে 100:80, তারপরে সমানুপাত চিহ্ন দিয়ে 65:x। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ বের করতে হবে, x সমান 80:65 বাই হচ্ছে 100। কাটাকাটি খুব সহজ, প্রথমে 2 দিয়ে কেটে নিলাম, 5 × 65 মানে 52 হলো। যারা এইভাবে করতে চাও এইভাবে করতে পারো, অথবা যদি অন্যভাবে করতে চাও যে প্রদত্ত ভোট ও বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোটের মধ্যে সরল সম্পর্ক, অতএব গুণক ভগ্নাংশটি হবে 80/100। অতএব বিজয়ী প্রার্থী প্রাপ্ত ভোট সমান হবে 65:80/100। 20 দিয়ে কেটে দিলাম, এইভাবেও করা যাবে। অথবা কেউ যদি ঐকিক নিয়মে করতে চাও তাহলে 100টি ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী পেয়েছেন 65টি ভোট, অতএব 1টি ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন 65/100। অতএব এখানে 80 জন আছে, তাহলে 80টি ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে 65:80/100।
তাহলে দেখো এটাও তিন রকম ভাবে করা যাবে। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে লং প্রসেস, আরেকটা হচ্ছে যারা চাকরি পরীক্ষায় এমসিকিউ বা কম্পিটিটিভ এক্সাম বা খুব শর্টকাট, যেটা নিয়ে একদম শর্টকাট, শর্ট প্রসেস। শর্ট প্রসেসে কী হবে, কত আছে এখানে, 80% আছে আর 65% আছে, তাহলে হবে 80×65% বা 80×65/100। এইটা হচ্ছে একদম শর্ট প্রসেস যারা চাকরি পরীক্ষা দিতে চাও তাদের জন্য। তো চার রকমভাবেই করলাম, দেখো তোমাদের কোনটা সুবিধাজনক মনে হবে সেইভাবেই করবে। লাস্টেরটা কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা করবে না, যদি এমসিকিউ আসে তাহলে এটা এইভাবে করবে, আর নচেত কিন্তু এই তিনটা পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে করবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও।